ক্লাস এইটের প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে 20 পাতার এই দুইয়ের দাগের এই 22.5 ডিগ্রি কোণটি আমরা এখন স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করব। ঠিক আছে, তোমাদের স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এই কোণগুলি অঙ্কন করতে বলা হয়েছে। তো আমরা এই ভিডিওতে এই যে 22.5 ডিগ্রি কোণটি অঙ্কন করব। আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে 22.5 ডিগ্রি কোণটি অঙ্কন করব, তার জন্য আমরা প্রথমে এই যে আমাদের খাতার পেজের মাঝে, ঠিক আছে, এখানে আমরা একটি যে কোনো সরল রেখাংশ নেব। দেখো এই যে কোনো পরিমাপ ছাড়া, ঠিক আছে, এই যে এখানে বিন্দু করে নাম দেব এখানে এ, এদিকে বিন্দু করে নাম দেব বি। ঠিক আছে, আমাদের এখানে এই যে 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলা হয়েছে। তো 22.5 ডিগ্রি কোণটি অঙ্কন করার জন্য আমরা সবার প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। ঠিক আছে, তারপর সেই 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করব, মানে সমান দুই ভাগে ভাগ করব, তখন আমরা পাবো 45 ডিগ্রি। ঠিক আছে, তারপর সেই 45 ডিগ্রিকে আমরা আবার সমদ্বিখণ্ডিত করব বা সমান দুই ভাগে ভাগ করব, তাহলে আমরা পাবো 22.5 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো তোমরা, তো প্রথমে আমরা 90 ডিগ্রি অঙ্কন করব, তার জন্য পেন্সিল কম্পাসটি যেভাবে চিকন করে নেব, পেন্সিল কম্পাসের পরিমাপটি, ঠিক আছে, বা যে কোনো ব্যাসার্ধ আমরা নেব, এভাবে নিয়ে আমরা এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা একটি অর্ধবৃত্তাকার চাপ নেব। ঠিক আছে, দেখো এই এই যে অর্ধবৃত্তাকার চাপটি এ বি বাহুকে বা সরল রেখাংশকে এখানে ছেদ করলো, এই বিন্দুর নাম দিতে হবে সি, এরপর পেন্সিল কম্পাসের সেই পরিমাপটি কিন্তু একই থাকবে। এই সি বিন্দুতে বসাবো, বসি এই অর্ধবৃত্তাকার চাপের উপরে বৃত্তচাপ, এই, ঠিক আছে, এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই যে অর্ধবৃত্তাকার চাপটিকে এই বৃত্তচাপটি এখানে ছেদ করেছে, এই বিন্দুর নাম হচ্ছে ডি, এরপর এই পরিমাপ সেই একই থাকবে, এই ডি বিন্দুতে বসাতে হবে, বসিয়ে এই এখানে একটি বৃত্তচাপ, ঠিক আছে, এবং এই এখানে আরেকটি বৃত্তচাপ। এরপর দেখো এই যে অর্ধবৃত্তাকার চাপকে এখানে বৃত্তচাপে ছেদ করলো, এর নাম দিতে হবে এখানে ই, এরপর আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি এই ই বিন্দুতে বসাবো, বসি এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো, এই, ঠিক আছে, এই যে দুটি বৃত্তচাপ পরস্পর এখানে ছেদ করলো, এই বিন্দুর নাম হচ্ছে এফ। এখন আমরা স্কেল দ্বারা এই এ বিন্দু আর এই এফ বিন্দু যোগ করে দেব। ঠিক আছে, এই এই আমরা পেলাম 90 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা এই 90 ডিগ্রিকে এখানে সমদ্বিখণ্ডিত করব। তো তার জন্য দেখো পেন্সিল কম্পাসের পরিমাপটি আমরা একটু বাড়িয়ে নিয়েছি, প্রথমে যে পরিমাপ দিয়ে আমরা বৃত্তচাপটি অঙ্কন করেছি তার থেকে একটু বেশি নেব, বাড়িয়ে নেব। ঠিক আছে, নিয়ে এই সি বিন্দুতে বসাবো, বসিয়ে এই এখানে বৃত্তচাপ, এরপর এই যে এই বিন্দুতে বসাবো, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এই যে এই জায়গায় এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ, এই, ঠিক আছে, এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম আমরা দেব জি। এখন আমরা এই জি আর এ বিন্দু দুটি যুক্ত করে দেব বা যোগ করে দেব। ঠিক আছে, এই আমরা প্রথমে 90 ডিগ্রি অঙ্কন করলাম, তারপর আমরা 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলাম, আমরা এই 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি পেলাম। ঠিক আছে, এখন আমরা এই 45 ডিগ্রিকে এখানে সমদ্বিখণ্ডিত করব, তাহলে আমরা 22.5 ডিগ্রি পাবো। তো পেন্সিল কম্পাসটি আমরা এই এখন যে কোনো পরিমাপ নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে, এই যে এখানে বৃত্তচাপ, এই বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ, এই, এখন দেখো এই যে দুটি বৃত্তচাপ এখানে ছেদ করলো, এই বিন্দুর নাম দেব আমরা এইচ। এখন আমরা এই এইচ বিন্দু আর এ বিন্দু যুক্ত করে দেব, এই আমরা এখানে পেয়ে গেলাম 22.5 ডিগ্রি কোণ। ঠিক আছে, নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম, আমরা প্রথমে 90 ডিগ্রি অঙ্কন করেছি, তারপর 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করে আমরা 45 ডিগ্রি পেয়েছি, এরপর আমরা 45 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করে 22.5 ডিগ্রি পেলাম। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো, আমরা এখানে একটি লাইন সাজিয়ে লিখব। সুতরাং কোণ এইচ এ বি, এইচ এ বি সমান 22.5 ডিগ্রি অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।